আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গন্ডম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি এইচডি ডোম ক্যামেরা নিয়ে হাজির হয়েছি। যারা বাসা বাড়িতে সিকিউরিটি রাখতে চান বা দোকানে সিকিউরিটির জন্য হোক বা আপনাদের যে কোনো অফিস আদালত মিল কল কারখানা বলেন, আপনাদের পোলট্রি ফার্ম বলেন, যে কোনো জায়গায় আপনারা এই এইচডি ডোম ক্যামেরাটা সেট আপ করতে পারবেন। এই এইচডি ডোম ক্যামেরাটার সুবিধাটা কি, এই এইচডি ডোম ক্যামেরার মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে বা আপনার যে দূর দূরান্ত থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে খুব সহজে আপনি সব কিছু মনিটর করতে পারবেন, এমনকি সব কিছু রেকর্ডও করতে পারবেন। এবং এটা খুব হাই কোয়ালিটি হাই রেজুলেশনের একটি এইচডি ডোম ক্যামেরা। এর সাথে অবশ্যই এবং আলাদা ইনফ্রারেড রয়েছে যাতে আপনি নাইট ভিশনও দেখতে পারবেন, এমনকি এখানে কিছু এলইডি লাইট রয়েছে যে লাইটগুলো জ্বালিয়ে আপনি রাত্রেবেলাও কালার আকারে সব কিছু ছবি ক্লিয়ার মনিটর করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন এই এইচডি ডোম ক্যামেরাটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমি একটা আনবক্সিং করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার যেটা এই ক্যামেরাটাকে চালাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেই ডোম ক্যামেরাটা। এই ডোম ক্যামেরাটা ওয়াল মাউন্টেন, এটা ওয়ালের সাথে আপনারা লাগিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে আপনার ওয়ালে লাগানোর জন্য ওয়াল প্লাগ এবং স্ক্রু। এই দুইটি হলো ওয়াইফাই অ্যান্টেনা। তো আপনারা এই দেখতে পাচ্ছেন আপনারা ডোম ক্যামেরাটা। ডোম ক্যামেরাটা আমাদের এই হচ্ছে ক্যামেরা, আর এর চারপাশে রয়েছে এলইডি লাইট যেটা রাতেবেলায় জ্বালিয়ে আপনারা অন্ধকারের মধ্যে আলোকিত করে চার চতুর্পাশে আপনারা মনিটর করতে পারবেন। এছাড়া রয়েছে ইনফ্রারেড অর্থাৎ নাইট ভিশনও আপনারা দেখতে পারবেন। আর এই যে ডোম ক্যামেরাটাকে আপনারা ওয়ালের সাথে লাগিয়ে রাখতে পারবেন, সিলিংয়ে লাগাতে পারবেন, ওয়ালে লাগাতে পারবেন এবং 360 ডিগ্রি সে মুভমেন্ট করবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারেরটাকে আমি তারগুলোকে খুলে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্লাগ, আর এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের যে 12 ভোল্ট যে কানেকশন সেটা আমরা এটাকে মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে দিচ্ছি। ধরা এটাকে মাল্টিপ্লাগের সাথে লাগানোর ফলে দেখবেন যে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখুন একটা সবুজ লাইট জ্বলছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে আপনার কানেকশনটা দেখতে পাচ্ছেন 12 ভোল্টের কানেকশন, আমরা এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এই তখন আপনার এর ভিতরে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি সে নিজে নিজে অটোমেটিক আগে সেট করে নিবে। অটোমেটিক সেট করে নেওয়ার পর তারপর আপনাকে আপনার এটাকে চালাতে পারবেন। সে এখন সব কিছু রেডি করে নিচ্ছে। বন্ধুরা, সে তার মতন করে আগে সব কিছু সেট করে নেবে। যখন আপনারা কানেকশন দেবেন, পাওয়ার কেবলের কানেকশন দেবেন, তখন সে তার মতন করে সে কানেকশন করে নিল। এখন বন্ধুরা, প্রথম অবস্থায় আমরা এটাকে আগে রিসেট করে নেব। রিসেট করতে গেলে কী করতে হবে, আমার এই রিসেট বাটনটা কয়েকবার প্রেস করে কিছুক্ষণ ধরে রাখবো। 3 থেকে 5 সেকেন্ড আমি এটাকে ধরে রাখলাম। সে এখন রিস্টোর ফ্যাক্টরি ডিফল্ট সেটিংস করছে। এবার আমার কী করতে হবে, এবার আমরা দেখব যে এখানে একটা অ্যাপস রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে V380 Pro। V380 Pro আমরা গুগল প্লে স্টোর থেকে এটাকে সেট আপ করে দেবো। তো আমরা কীভাবে গুগল প্লে স্টোর থেকে সেট আপ করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ধরো এখন গুগল প্লে স্টোর থেকে আমরা V380 Pro যেই অ্যাপসটা রয়েছে সেটা আমরা সেট আপ দেবো। V380 দেখুন, V380 Pro চলে আসলো, আমরা সার্চ দিলাম। এই দেখুন V380 Pro অ্যাপসটা চলে আসলো। এখন এটাকে আমরা ইনস্টল করছি। এটা এখন ইনস্টল হচ্ছে বন্ধুরা, এটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা এটাকে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে সে অ্যাপসটা চালু হচ্ছে। এখন আমাকে এগ্রি করতে বলবে, আমি এগ্রি করে দিলাম, রিড অ্যান্ড এগ্রি করে দিলাম। এটাকে আমি এখন কীভাবে চালাতে সে একটা ডেমো দেওয়া আছে, আমি এটাকে স্কিপ করে দিচ্ছি, আমাদের দরকার নেই। এখন বন্ধুরা কী করতে হবে, প্রথমে একটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করা খুবই সহজ। আপনার
জিমেইল অ্যাকাউন্টে আপনি এটাকে রেজিস্টার করতে পারবেন। আপনারা জাস্ট রেজিস্টারে যাবেন, রেজিস্টারে যাওয়ার পরে যেটা আপনার এলাকা, আপনি কোন এলাকায়, আমরা সাধারণত এটা পৃথিবীর যে এলাকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, যে কোনো যে জায়গায় আপনি থেকে এটাকে সেট আপ দেবেন, তবে আমরা এটাকে এশিয়া দিয়ে দেবো। এশিয়া দেওয়ার পরে এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেবো। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে মনে করেন আমি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে বন্ধুরা এখানে আমার ইমেল দেওয়ার পরে নেক্সট করে আপনারা আপনাদের তথ্যগুলো, যেহেতু আমি এখানে একটা তৈরি করে রেখেছি, তো যেহেতু তথ্যগুলো দিয়ে আপনারা পাসওয়ার্ড দিবেন, দিলে আপনার এটা রেজিস্টার হয়ে যাবে। নর্মাল রেজিস্টারের মতন যে কোনো রেজিস্টার যেভাবে করা হয়, করার পরে তারপর এটা লগ ইন করবেন। লগ ইন করার সময় আমার যে ইমেল আমি দিয়েছিলাম সেই ইমেলটা আমি এখানে দিব, বিকজ আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এটাকে লগ ইন করবো। এটাকে লগ ইন করার সাথে সাথে এটা লগ ইন হয়ে যাবে। ধরো এখন এটা আমার লগ ইন হয়ে গেল। এখন লগ ইন হওয়ার পরে আমাকে কী করতে হবে, ডিভাইসটা আমাকে অ্যাড করতে হবে। ডিভাইস অ্যাড করতে গেলে আমি জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করব এবং ক্যামেরা সার্চ করব, অ্যাড ক্যামেরা দিব, আমাকে অ্যালো চাবে, অ্যালো দিয়ে দিব। দেওয়ার পরে আমাকে কিউআর কোড স্ক্যান করতে বলবে। এখন কিউআর কোড স্ক্যান আমার এখানে এই যে কিউআর কোডটা রয়েছে, আমি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে নিলাম, স্ক্যান হয়ে গেল। এখন সে নিয়ে নিচ্ছে, নেওয়ার পর এখন ভিউ ডিভাইস আমি ক্লিক করব। ভিউ ডিভাইসে ক্লিক করার পরে সে ডিভাইসটা অ্যাড করবে। ভিউয়ার্স এখন আমাকে দেখিয়ে দিতে হবে আমি কোন ওয়াইফাই দিব। আমি এই ওয়াইফাই দিব, এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমার লেখা আছে, আমি লিখে রেখেছি, দেখলেন আমার এই পাসওয়ার্ডটা আমি এখানে লিখে রেখেছি। এখন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করবো। কনফার্ম করার পরে আমাকে কানেক্ট এপি হটস্পট, কানেক্ট এপি হটস্পটে আমি যাওয়ার পরে আমাকে হটস্পট কোনটা, আমার এইটার যে আইডি সেই আইডিটাকে আমাকে দেখিয়ে দিতে হবে। আমি এখন এই আইডিটাকে দেখিয়ে দিলাম, এই আইডিটা সে এটার সাথে কানেক্ট করছে, এই আইডিটা এটার সাথে কানেক্টেড হয়ে গেল। এখন আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর সে এখন ওয়াইফাই কানেক্টেড করছে। ওয়াইফাই কানেক্টিং করার পরে ওয়াইফাই কানেক্টেড বলবে, আমরা এখন সেটা শুনতে পারব। সে এখন বলে দিল ওয়াইফাই কানেক্টেড, সে এখন এটার ভিতরে ওয়াইফাই কানেক্টেড করে নিল। এখন আমাদের কী কাজ হবে, আমি এটাকে কী দেবো, লিভিং রুম, হোম, অফিস, আমি যদি অফিস হয়ে থাকে তো অফিস দেবো, হোম হয়ে থাকে হোম দেবো। আমি হোম দিলাম, হোম দেওয়ার পর আমি ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে এখন আমার এটা কী হবে, আমি একটা প্লে করব। প্লে করার পরে আমাকে সে চাবে একটা সেট পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড আমি এখানে একটা পাসওয়ার্ড দিব। সেই পাসওয়ার্ডটা মনে করেন আমি একটা দিচ্ছি, প্রথমে হয়তো বড় হাতে দিলাম এ বি সি ডি 1 2 3 4, আর একটা হ্যাশ বাটন দিলাম। আবার আমাকে এখানে ঠিক করতে হবে বড় হাতের এ বি সি ডি 1 2 3 4, আমি হ্যাশ বাটন। এটা আপনি আপনার মতন করে পাসওয়ার্ডটাকে আপনি করে নেবেন। তারপর আমি কনফার্ম দেবো, কনফার্ম দেওয়ার পর এখন সেটার সাথে কানেক্টিং করছে, সেটা কানেক্ট করে ফেললো। এখন আমি এটাকে প্লে দেবো, প্লে দেওয়ার পর দেখুন এখন চলে আসলো। এখন আমি এটাকে মুভ করছি, আমি এদিকে সব দিকে মুভ করতে পারবো, আমি এখন ডানে বাইরে সব ঘোরাতে পারবো। ধরো দেখুন আমি এটাকে এখন নিচে মুভ করব, দেখুন আমি এখানে সব দিকে মুভ করছি দেখা যাচ্ছে। এখন বন্ধুরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই ক্যামেরার মধ্যে আর কী কী ফাংশন আছে। আমি যদি এখানে আমার যেখানে আপনার অফিসের যদি এটা সেট আপ থাকে, সকলকে যদি আপনি সতর্ক করতে চান বা কথা বলতে চান তাদেরকে ডাকতে চাইলে আপনি এই অ্যালার্মটা দিতে পারবেন, দিলে অ্যালার্ম বাড়তে থাকবে। আমি ক্লিক করলাম, বন্ধ হয়ে যাবে। এরপরে আমি কী করতে পারবো, এরপরে আমি কথা বলতে পারবো, তাদের সাথে স্পিক করতে পারবো। আমি যদি এটাকে অন করি, প্রেস করে ধরে আমি কথা বলবো, হ্যালো 1 2 3 4 5, এখন এটা প্রেস করে ধরে রাখলে কথা বললে কথা শোনা যাবে। এবার আসুন আরেকটা জিনিস দেখাই, যে স্পিকারটা যদি আমি এটাকে অন করে রাখি, এই স্পিকারটাকে অন করলে এইখানে যে কথাগুলো হবে সেইটা কিন্তু এই মোবাইলে আসছে, আমি শুনতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এটাকে আমি এখন অফ করে রাখলাম আমার কাজের সুবিধার্থে। এবার আসেন এইখানকার যে লাইটগুলো, লাইটগুলো কীভাবে জ্বালাবো। জাস্ট এখানে মোর অপশন আছে, মোর অপশনের পরে আমি এখানে লাইট কন্ট্রোল আছে, লাইট কন্ট্রোলের পর এখানে অটো, অটো হলে হয়তো দেখা গেলো আপনার অন্ধকার হয়ে গেলে সে লাইট জ্বল উঠবে। আমি অটো না দিয়ে রেখে আমি এটাকে অফ দিয়ে রাখবো, আমার এখন প্রয়োজন আমি এটাকে অন করবো। জাস্ট এটা অন করবো, এই দেখুন লাইটগুলো জ্বলে উঠলো, অর্থাৎ আপনার অন্ধকারে যখন হয়ে আসবে আপনার রুম বলেন বা যে জায়গায় আপনি ক্যামেরা সেট আপ করবেন, অন্ধকার হয়ে গেলে আপনি লাইট জ্বালিয়ে আশেপাশে সব কিছু দৃশ্য মনিটর করতে পারবেন। আবার অফ করে দিলে আমি এটা অফ হয়ে যাবে। আর এটা নাইট ভিশন মোডেও কাজ করে, অর্থাৎ রাত্রেবেলাও সে নাইট ভিশন মোডে ইনফ্রারেডের মাধ্যমে সে আপনার মনিটর করে থাকে। খুবই সহজ, খুবই ইজি, আপনি আপনার বাসা বাড়ি থেকে
এটা একটা খুবই শক্তিশালী হাই রেজুলেশন আপনার এইচডি ক্যামেরা। আপনি আপনার বাসা বাড়ি থেকে আপনি এটাকে খুব সহজে সব জায়গায় মনিটর করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সকল প্রোডাক্ট কম দাম বাজার কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। আর হোম ডেলিভারি করার আগে আমরা এই প্রোডাক্টগুলো ভালো করে চেক করে পাঠাই, যাতে আপনাদের বিড়ম্বনায় শিকার হতে না হয়। আর বন্ধুরা, এইটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আপনারা যদি অর্ডার করতে চান, তাহলে এখন আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনই কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর ভিউয়ার্স, আপনারা যদি এটা কিনে থাকেন, আমাদের ডেলিভারি ম্যান যখন আপনাদের সামনে যে হাজির হবে, ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন। আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই প্রোডাক্টটি চেক করে দেবেন, কেননা ডেলিভারি ম্যান চলে আসলে তখন কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, আমরা চেষ্টা করি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সামনে নতুন প্রোডাক্ট দেখানো আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।